আমি অভিক রয়েছি সঙ্গে, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চরম গরম, এবং সেই চরম গরমেই জ্বলছে গোটা বাংলা। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে, এমনই সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় চরম তাপপ্রবাহ চলতে পারে, যার কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানেও। অন্যদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও সেখানেও চরম তাপপ্রবাহের সতর্কতা। শুধু তাই নয়, তাপপ্রবাহের সঙ্গে বইবে লু, এমনটাই কিন্তু বলা হচ্ছে। স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এবং 41 ডিগ্রির দোরগোড়ায় এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আমরা এই নিয়েই আরো বিস্তারিত জানবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। শাশ্বতী, যেভাবে আমরা দেখছি যে প্রত্যেক দিন ক্রমশই গরম আরো যেন বাড়ছে, আলিপুর আবহাওয়া দফতর কি বলছে, এরকম পরিস্থিতি কি বজায় থাকবে? দেখো, আজকের কিন্তু চরম তাপমাত্রা সর্বোচ্চটা পশ্চিমবঙ্গের 6 জেলাতে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কমলা সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে শহর কলকাতার তাপমাত্রা আগামী গতকালের থেকে সামান্য কিছুটা কমে কিন্তু আজকে দাঁড়িয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এই তাপমাত্রার পারদ কিন্তু আরো বেশ কিছুটা চড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় 8 থেকে 7 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে এই তাপপ্রবাহের যে প্রভাব তা কিন্তু চলবে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই তাপমাত্রার যে তারতম্য বা যে তাপপ্রবাহের যে প্রভাব, তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনার কথা জানানো হচ্ছিল তা কিন্তু খুবই ক্ষীণ। সেক্ষেত্রে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, 224 পরগনা সহ একাধিক জেলা, সেই জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে করে কিন্তু বিশেষভাবে কোনো তাপমাত্রা তারতম্য ঘটবে না বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরের জেলাগুলোতে এই তাপপ্রবাহের প্রভাব পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে উত্তরের যে নিচের 3 জেলা রয়েছে, 2 দিনাজপুর সহ সেই 3 জেলাতে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা পারদ চড়ছে। তবে উপরের দিকে জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি বজায় থাকবে এবং আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু এই বৃষ্টির প্রভাব চলবে উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ তোমায় শাশ্বতী রায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ উত্তরের জেলাগুলোতে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কয়েকটা জেলায় বৃষ্টিপাত হলেও তাপমাত্রার হেরফেরে তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই, বরং যে আর্দ্রতাজনিত পরিস্থিতি এবং তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, আপাতত তেমনটাই বজায় থাকবে, এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।